প্রবল বৃষ্টিপাতে কৈলাসহরে ফুঁসছে মনু নদীর জল। নদীর জল ফুলে ফেপে উঠতে শুরু করায় কৈলাসহরের মনু নদীর পাড় ঘেঁষে 72 কিলোমিটার দীর্ঘ বাঁধের বিভিন্ন অংশগুলি বিপজ্জনক আকার ধারণ করেছে। নদী থেকে অনবরত বালি তোলা এর অন্যতম কারণ। এই অবস্থায় মনু নদী থেকে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত বালি তোলার কাজ বন্ধ রাখার নির্দেশ জারি করেছেন ঊনকোটি জেলার জেলাশাসক উত্তম কুমার চাকমা। শনিবার মনু নদীর বাঁধের সংশ্লিষ্ট বিপজ্জনক এলাকাগুলি পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই এই কথা জানান জেলাশাসক ইউকে চাকমা। বৃহস্পতিবার রাত থেকে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ঊনকোটি জেলাতেও বর্ষার প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। শুক্রবার কৈলাসহরে বৃষ্টিপাত হয়েছে 88 মিলিমিটার, ফলে বর্ষার জলে ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে কৈলাসহরের মনু নদী। মনু নদীর জল ফুলে ফেঁপে ওঠায় 72 কিলোমিটার দীর্ঘ নদী বাঁধের বিভিন্ন অংশগুলো সুরক্ষিত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে শনিবার জেলাশাসক উত্তম কুমার চাকমার নেতৃত্বে এক উচ্চপদস্থ আধিকারিক দল বাঁধের বিপজ্জনক এলাকা বলে চিহ্নিত অংশগুলি পরিদর্শন করেন। জেলাশাসক উত্তম কুমার চাকমার সাথে এই পরিদর্শনে ছিলেন কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার, ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক সত্যব্রত নাথ, জলসম্পদ দপ্তরের নির্বাহী বাস্তব সঞ্জয় পাল, বন দপ্তরের আধিকারিক, পূর্ত দপ্তরের আধিকারিক এবং এনডিআরএফের আধিকারিক। এদিন মনু নদীর বাঁধের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে ঊনকোটি জেলার জেলাশাসক উত্তম কুমার চাকমা জানান, নদী থেকে বালি তোলার ফলে বাঁধের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনটা হতে দেওয়া যায় না। তাই তিনি বন দপ্তর থেকে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত নদী থেকে বালি তোলার কাজ বিরত রাখতে নির্দেশ দিয়েছেন। আজকে কয়েকদিন বেশ বৃষ্টিপাত হচ্ছে, যার জন্য আমাদের এম্বাকমেন্ট যেগুলি আছে এগুলি আমরা দেখতে আসলাম। এখানে কিছু কিছু সমস্যা আছে, যেমন নদী থেকে বালু তুলছে, বালু তুলাতে আমাদের এম্বাকমেন্টগুলি নষ্ট হয়ে গেছে। আমরা বেশ কয়েকটা এম্বাকমেন্ট ভিজিট করেছি, কামনাগাবাড়ি, তারপরে এই জায়গাটা কি সোনামারা বোধ হয়, সোনামারা, এই জায়গাগুলি আমরা ভিজিট করেছি। তো আমরা বলেছি এখন এটা স্টপ রাখার জন্য অ্যাটলিস্ট আমাদের যে মনসুন সেপ্টেম্বর পর্যন্ত, সেপ্টেম্বর পর্যন্ত বালু তোলা যাতে এখান থেকে স্টপ রাখা হয়। আমরা পরের প্রসঙ্গত উল্লেখ্য যে কৈলাসহর রাজ্যের অন্যতম বন্যাপ্রবণ এলাকা, প্রায় প্রতি বছরই ছোট বড় বন্যা হয়ে থাকে কৈলাসহরে। এর মধ্যে 1993 সাল এবং 2018 সালের বন্যা ভয়াবহ আকার ধারণ করেছিল। সংশ্লিষ্ট দুবছরে নদী ধারের একাধিক অংশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাঁধকে বন্যার জলের হাত থেকে রক্ষা করতে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত মনু নদী থেকে বালি তোলার কাজ বন্ধ রাখার জন্য বন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভান্ডার।